প্রতিদিন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলটি বাজাতে ভুলবেন না টম একবার সে জঙ্গলে এসেছিল নিয়ে তারা সোনা খুঁজবে বলে সে গবেষণা করে কিন্তু তারা বুঝতে পারছিল না সে সোনাগুলো আছে কোথায় সে টম অনেক চিন্তা করতে থাকে যে সোনাগুলো কোথায় থাকতে পারে হ্যাঁ হ্যাঁ এবার মনে হচ্ছে সে ম্যাপটি আমি তৈরি করে ফেলেছি হ্যাঁ যাই যাই কাল্লুর কাছে যাই নিয়ে বলি কাল্লু দেখো দেখো আমি ম্যাপটি বানিয়ে ফেলেছি টম তাহলে কি সত্যি সত্যি তুমি বানিয়ে ফেলেছো কই দেখি দেখি তোমার বুদ্ধিটি কেমন হয়েছে ও টম এবার আমি বুঝতে পেরেছি তুমি বোঝাতে চাইছো এখানে খাল করব নিয়ে সে চলে যাব তারপর ওখানে যাব নিয়ে সোনাগুলো আমরা সে নিয়ে নেবো হ্যাঁ কালু হ্যাঁ আমি তো এটাই বোঝাতে চাইছি যে সেখানে যাব আর আমরা খুব সহজে সে সোনাগুলো নিতে পারবো বাহ টম তোমার বুদ্ধিটা তো দারুন চলো চলো আমরা তাড়াতাড়ি গিয়ে দেখি সে সোনাগুলো খুঁজতে পারি কিনা টম দেখো দেখো এই জায়গাটিতে মনে হয় খুব ভালো হবে হ্যাঁ আমি খাল করতে শুরু করে দিলাম হ্যাঁ কালু হ্যাঁ খাল করো আমিও খাল করতে শুরু করি খুব তাড়াতাড়ি সে সোনাগুলো বার করতে হবে এই তো খাল করানো শুরু করে দিলাম যাই যাই তাড়াতাড়ি খাল করতে হবে হ্যাঁ অনেক খাল করতে হবে Том করো করো খুব তাড়াতাড়ি খালটি করো আমাদেরকে খুব তাড়াতাড়ি সে সোনাগুলো বার করতে হবে হ্যাঁ কালু হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি খাল করছি দেখো মনে হয় চলে এসেছি এই তো সোনা দেখা যাচ্ছে বা আমরা সোনা পেয়ে গেছি কালু দেখো দেখো এখানে অনেক সোনা আরে বাস এটা তো দারুণ আর সোনাগুলো তো অনেক বড় বড় হ্যাঁ আমি তাড়াতাড়ি নিয়ে নেই এই সোনাগুলো নেই নইলে আবার কিছু হয়ে যেতে পারে ও এই সোনাগুলো কত সুন্দর আহা এই জুসটা খেতে কত ভালো লাগছে সে টম কাজ করছে আর আমি খাচ্ছি ও টম সোনা পেয়েছ তাড়াতাড়ি ভরে নাও তাড়াতাড়ি করো কি হলো টম শুনতে পাচ্ছ তাড়াতাড়ি করো সে সোনাটি ভরে নাও নইলে আবার জল চলে আসবে কে আবার এলো দেখি ও ডগি মশাই তুমি এসেছো দেখো দেখো আমি জুস খাচ্ছি তুমি খাবে নাও নাও জুসটি খাও বাহ এখানে কত সোনা আমার তো ব্যাগটি ভর্তি হয়ে গেল আ এটা তো অনেক বড় সোনা হ্যাঁ ও আসছে না এটা তো মনে হয় অনেক বড় হ্যাঁ টানি টানি ও এটা তো অনেক শক্ত হয়ে আছে আর মনে হয় এটা অনেক বড় কিন্তু আমি ছাড়বো না আমি এটাকে নিয়েই ছাড়বো হ্যাঁ টানি ইয়া আই আই তাড়াতাড়ি আয় ও এই তো চলে আসছে এ তো অনেক বড় ও বাবা আহ এটা তো দারুণ এটা তো অনেক বড় হাই হাই এগুলো আবার কাঁপছে কেন দেখি দেখি ও বাবা এ তো মনে হচ্ছে জল হ্যাঁ ওরে বাবা রে বাবা এ তো সত্যি সত্যি জল চলে এসেছে হাই হাই এটা কি হলো ও কালু বাচাও বাচাও এখানে অনেক জল কি বলো টম ওখানে আবার জল আবার জল কোথা থেকে এলো কিছু তো আমি বুঝতে পারছি না টম ওরে বাবা এ তো অনেক জল চলে এসেছে হাই হাই আমাদেরকে কোথায় নিয়ে চলে যাচ্ছে এই তো এবার কাল্লুরা বুঝতে পারবে হ্যাঁ আমাকে মিথ্যে কথা বলা বা ওদের সাথে দারুণ হয়েছে এটা ও বাবা কাল্লু এ তো নদীর জল থামছেই না সে খালের মধ্যে নদীর জল কিভাবে চলে এলো ও এবার কি হবে আমরা তো এবার নিচে পড়ছি কাল্লু বাঁচাও বাবা টম ও এটা কি হলো আ আর আমাদের সাথে এটা কি হচ্ছে ওরে বাবা বাবা এটা কি হচ্ছে আয় হাই কালু বাঁচাও এখান থেকে বাঁচাও নইলে তো আমাদের জীবনটা একদম তেনা তেনা হয়ে যাবে ও তাড়াতাড়ি ঠিক করে দাও কালু ওরে বাবা রে বাবা টম ও কালু খুব ভালোভাবে শোনো আমি তোমাদেরকে কি বলছি নইলে কিন্তু একটিও সোনা পাবে না তাই বলছি খুব ভালোভাবে মন দিয়ে কথাগুলি শুনো আমি কি বলতে চাইছি তাহলে খুব সহজে সে সোনাগুলো আমরা পেয়ে যাব টম ও কাল্লু শোনো শোনো দেখো ওখানে একটি মেশিন আছে সে মেশিনটি তোমরা চালাবে আর সেটি অনেক জোরে চালাবে যাতে সে নদীর জল একদম শুকিয়ে যায় আর সে সোনাগুলো একদম ছিটকে সবকিছু পাহাড়ে চলে আসে তোমরা করো এটা হ্যাঁ ডগি আমরা খুব ভালোভাবে করব হি 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 চলো কালু এবার আমাদেরকে এটা করতে হবে হ্যাঁ টম হ্যাঁ তাড়াতাড়ি এসো এই মেশিনটি যদি কাজ করে তাহলে তো আমরা অনেক সোনা পাবো টম তাড়াতাড়ি চলো এটাকে চালাতে হবে ওই তো কাল্লু ওটা আস্তে আস্তে চলছে চলো চলো সে ঘরের মধ্যে চলো নিয়ে সে আরো জোরে চালাতে হবে তাহলে নদী চল একদম সে তাড়াতাড়ি চলে যাবে আর সে শুকিয়ে যাবে নিয়ে আমরা সব সোনাগুলো খুঁজে নেবো এই তো অনেক জোরে চলতে শুরু করে দিয়েছে কম দেখো দেখো এটা তো ঘুরতে শুরু করে দিয়েছে আর দেখো এবার জলের অবস্থা কি হয় এই তো এবার অনেক জোরে চলতে লেগেছে আর জলটি কি করছে দেখো দেখো ই হা 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 এটা তো দারুণ আর জলগুলো দেখো কত জোরে যাচ্ছে হ্যাঁ কালু হ্যাঁ এটা তো অনেক জোরে যাচ্ছে আমি কিছু আর ওদিকে আবার কি আছে ওরে বাবা নদীর জল সে অনেক জোরে বয়ে যাওয়ার কারণে সে নদীতে যত সোনা ছিল সব সোনাগুলো ছিটকে সে পাহাড়ে উঠে যায় আসলে খুব সহজে টম ও কাল্লু সোনাগুলো যাতে সে নিতে পারে কালু দেখো দেখো ও সোনাগুলো তো একদম পাহাড়ে উঠে গেছে তাড়াতাড়ি চলো ও এ সোনাগুলো কত সুন্দর আর কি চকচক করছে আর সে ওদিকে জল ঢেলানো চাকাটি জোরেই ঘুরছিল নিয়ে টমদের কাছে সে চাকাটি যেতে লাগে টম দেখো দেখো এই সোনাগুলো কত সুন্দর আর কি দেখতে ভালো ও এদিকে আবার কি আসছে ওরে বাবা এ তো সে চাকাটি অনেক জোরে আসছে টম পালাও পালাও ওই চাকা আমরা তো এখান থেকে যেতেই পারছি না আর সে কিভাবে খুলে গেলো টম দেখো দেখো সোনাগুলো তো আবার ছুটে চলে যাচ্ছে हां মা তো আমরা তো সোনা খিতাছে এই আমি সোনাগুলো খুব সহজে পেয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ এতো অনেক সোনা আছে ধরি ধরি কালু তাড়াতাড়ি কিছু করো এখানে বেরোনোর কিছু চেষ্টা করো হাই হাই এবার কে টানছে কালু আমার লেজটি ধরে নিয়েছো তুমি ছাড়ো ছাড়ো ওরে বাবা রে বাবা কালু তো এদিকে চলে এসেছে হাই হাই এবার তো মনে হয় জোরেই নিল ও বাবা টম আমাদের জীবনটা তো একদম টানা টানা হয়ে গেল মনে হয় আমরা আর কোনোদিন এই সোনা পাবো না ও হ্যাঁ কালু হ্যাঁ মনে হয় আমরা আর কোনোদিন সোনা পাবো না